কোরবানির হাটে যাওয়ার ঝক্কি ঝামেলা এড়াতে অনেকেই খামার থেকেই সরাসরি গরু কিনছেন। চলতি দাম অব্যাহত থাকলে বেশ ভালো লাভের আশা করছেন খামারিরা। গাজীপুর এবং নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশি গরুর পাশাপাশি সিন্ধি, শাহিওয়াল ও ব্রাহ্মা জাতের গরু আছে গাজীপুরের খামারগুলোতে। ঘাস ও খড় খাইয়ে গরু লালন পালন করেছেন খামারিরা। হাটে গরু ওঠানোর আগে খামার থেকেই বিক্রি হয়ে যাচ্ছে অনেক গরু। সকালবেলা 7টার দিকে দানাদার খাবার দেয়, তারপরে আবার শুকনো খের দেয়, তারপরে কাঁচা ঘাস দেয়। ইন্ডিয়ান কোনো গরু আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ না করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা না হলেও আমাদের চালান উঠলেই আমার ব্যক্তিগত মতামত আমি খুশি। প্রাকৃতিক উপায়ে শাহিওয়াল, রাজস্থানী, নেপালি ও দেশীয় শঙ্কর সহ উন্নত জাতের গরু পরিচর্যা করেছেন নাটোরের খামারিরাও। ওজন 500 থেকে 1100 কেজি পর্যন্ত। দেশের বিভিন্ন স্থানে পাইকারি ব্যবসায়ীরা খামার থেকে কিনে নিয়ে যাচ্ছেন গরু। গরুগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে এবং দামের বিষয়টা যদি নিয়ে বলি, দাম সহনীয় পর্যায়ে আছে। এখানে দেখেছি হলিস্টেন, ফিজিয়ান, নেপাল, শাহিওয়াল, অস্টাল, এরকম বিভিন্ন উন্নত জাতের 8 থেকে 10 জাতের গরু আমাদের কাছে আছে। গরু লালন পালনে কারিগরি প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দেওয়া হয়েছে, জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। নাটোরে চাহিদার তুলনায় বেশি গবাদি পশু প্রস্তুত থাকলেও গাজীপুরে কিছুটা কম আছে বলেও জানান তারা। নিরাপদ মাংস পশুদের জন্য তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং খামারিদের সাথে মত বিনিময় করেছি যাতে তারা স্টেরয়েড মুক্ত স্টেরয়েড যাতে ব্যবহার না করে। আমাদের এই নাটোর জেলায় এ পর্যন্ত আমাদের প্রায় 5 লক্ষ গবাদি পশু প্রস্তুত রয়েছে, তার মধ্যে প্রায় 16 লক্ষ আমাদের গরু মহিষ আর বাকি আমাদের ছাগল নারা। এই জেলার চাহিদা হলো 2.5 লক্ষ এবং প্রায় 2.5 লক্ষ আমাদের উদ্বৃত্ত থাকবে। দুই জেলার 35,000-এর বেশি খামারে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।